দর্শক বিন্দু, আপনাদের সাথে এখন আলোচনা করব হচ্ছে সংক্ষিপ্ত ভাবে হু হোমের ব্যবহার নিয়ে। আমরা প্রথম অংশে চলে যাই, যেখান থেকে শুরু করব হু হোমের ব্যবহার। এখন কথা বলবো আমরা হু হোমের ব্যবহার নিয়ে। চলুন প্রথমে দেখি হু এর সংক্ষিপ্ত ব্যবহার। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেগুলো একটু বুঝি। দেখেন, প্রথম কথা হচ্ছে হু বসবে ব্যক্তির পরিবর্তে, তার মানে ব্যক্তির বাচক যে কোনো নাউনের পাশে হু বসবে অথবা হুম বসবে। এখন কখন হু বসাবো, কখন হুম বসাবো, আমার শুধু দুইটা কথা মনে রাখতেই হবে। যদি দেখেন শূন্যস্থানে পরে ভার্ব আসে, তাহলে বসাবেন শূন্যস্থানে হু। আর যদি দেখেন শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আসে, তাহলে বসাবেন হচ্ছে হুম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম, আর শুধু ভার্ব থাকলে সামনে বসাবেন হলো হু। তাহলে এক কথায় বসে পারি হু প্লাস ভার্ব, আর হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটুকু মনে রাখলেই হয়। তারপরেও দেখে নিই, দেখেন ব্যক্তিবাচক নাউন প্রণার পরে বসে হচ্ছে হু। এরপরে হুয়ের ঠিক পরপরই থাকবে কে? ভার্ব। হুয়ের ঠিক পরেই থাকবে হচ্ছে ভার্ব। যেমন আই নো দা বয়, এরপর দেখেন শূন্যস্থান দিয়েছে, তারপর আছে কেম নামক ভার্ব। তাহলে এখানে পূর্বপদ প্রথমত লাগবে ব্যক্তি, তাহলে এখানে হু বা হুম বসতে পারে। এখন কোনটা বসাবো? যেহেতু ভার্ব আসে তাহলে বসাবো হচ্ছে হু, তাহলে উত্তর হবে হু। আবার অনেক সময় কে বা কারো অর্থ প্রদান করতেও কিন্তু বাক্যের শুরুতে হু বসতে পারে। যেমন হু এবং ইউ, তোমাদের মধ্যে কে বা তোমাদের মধ্যে কারা উড লাইক টু গো ফার্স্ট, আগে যেতে ইচ্ছা পোষণ করছো, এরকমও হতে পারে। আসল কথা হলো পুরো বাক্যে যদি দেখেন যে সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা তুলনা করে সাবজেক্ট কম আছে, তাহলে ওখানে বসাতে হবে হু। সেটা কেমন? এই উদাহরণটা দেখলে তাকালে বুঝবেন। যেমন এখানে দেখেন আই একটা সাবজেক্ট, নো একটা ভার্ব, এরপরে কেম একটা ভার্ব, এটা কিন্তু সাবজেক্ট না, এটা একটা অবজেক্ট। হ্যাঁ, তাহলে এই বাক্যে একটা সাবজেক্ট আছে আর দুইটা ভার্ব আছে, নো একটা ভার্ব, কেম একটা ভার্ব। তাহলে দুইটা ভার্ব একটা সাবজেক্ট, তার মানে সংখ্যা কে কম আছে, সাবজেক্ট কম আছে। তো সাবজেক্ট কম থাকলে আমরা সেখানে বসাবো হচ্ছে হু। তাহলে এভাবেও চিন্তা করতে পারেন, কিন্তু এটা একটু জটিল প্রসেস। আপনি সহজেই মনে রাখবেন যে শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, তাহলে এখানে বসাবেন হচ্ছে হু। শর্ত, সামনে কে থাকা লাগবে? ব্যক্তিবাচক শব্দ থাকা লাগবে। হ্যাঁ, এবার আমরা হুমের ব্যবহারে চলে যাই। অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি হুমের ব্যবহারটা কী হবে। হ্যাঁ, ওই যে একই কথা, দেখেন যে গঠন বলে দিয়েছি, নাউন প্রোনাউন, এরপর হুম, তারপর সাবজেক্ট ভার্ব। তার মানে নাউন প্রোনাউনটা আবার কী হতে হবে? ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক নাউন প্রোনাউনের পরে হুম বসবে যখন এখানে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। হ্যাঁ, এটাকে আবার এইভাবে আমি বলতে পারি, প্রিপজিশনের পরে হুম থাকতে পারে, তারপরে সাবজেক্ট ভার্ব থাকতে পারে, দুইভাবেই থাকতে পারে। সেটা কেমন একটু ক্লিয়ার করি। যাই হোক, আগে এটার উত্তর করেন তো, কি হবে? দা ম্যান, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, দা ম্যান সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এখানে উত্তর হবে কি? হুম, হুম উত্তর হবে। হ্যাঁ, এবার পরের উদাহরণটা দেখি। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, কমা দেওয়া আছে, তারপরে ডট ডট ওয়ার্ক ইন দ্য সেম অফিস। দেখেন এখানে আছে ওয়ার্ক, ভার্ব দেওয়া আছে। তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু শূন্যস্থানে হওয়ার কথা ছিল কি? নিয়ম অনুযায়ী শূন্যস্থানে হওয়ার কথা ছিল হচ্ছে হু হওয়ার কথা ছিল, কিন্তু হু হবে না। কেন? কারণ এখানে কমা আছে, কমা থাকার মানে হচ্ছে আমাদের ওই আগের নিয়মটা নেই। এখন এখানে বসাতে হবে হুম। কীভাবে হুম হতে পারে সেটা আপনাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আসেন আমরা উদাহরণের সাথে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে যে দুই নম্বর উদাহরণটার দিকে তাকান, তাহলেই হয়তো বুঝতে পারবেন। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স, উদাহরণের দিকে অপশনগুলোর দিকে তাকান। প্রথম অপশন বলছে অল অফ দেম, তাদের মধ্যে সবাই, হু অল, দে অল, অল অফ হুম। উত্তর হবে অল অফ হুম। কীভাবে হলো? যখন এরকম কমা দেওয়া থাকবে, তখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, থ্রি সন্সকে বোঝানোর জন্য এদেরকে আবার পার্টিশন করা হয়, তাদের মধ্যে সবাই, না তাদের মধ্যে দুইজন, না তাদের মধ্যে একজন, এভাবে করে হলে তখন অফ যুক্ত রিলেটিভ প্রোনাউন আসে, তখন এভাবে লিখতে হয়, বা অফ বা যে কোনো প্রিপজিশন যুক্ত হয়ে আসে। তাহলে টু অফ হোম, ওয়ান অফ হোম, অল অফ হোম, এভাবে আসতে পারে। এভাবে আসার জন্য জাস্ট খালি এখানে কমা বসে। এবার দেখেন অল অফ হোম বলে তারপরে দেওয়া আছে ভার্ব। ক্লিয়ার? যখন এরকম হবে তখন আমরা এইভাবে আনবো প্রোনাউনগুলো এক কথায়। এখন যদি একই বাক্য হয়, কমা দেওয়া থাকে, তখন অল অফ হোম আনবো, যখন এখানে ফুল স্টপ দেওয়া থাকবে তখন আবার আনবো অল অফ দেম। দুইভাবেই উত্তর হতে পারে। অর্থাৎ এখানে যেহেতু কমা দেওয়া আছে, মানে বাক্যটা একই বাক্য, দুইটা বাক্য একই বাক্যকে যোগ করার জন্য ব্যবহার করতে হয় রিলেটিভ প্রোনাউন, এই জন্য ব্যবহার করেছি হুম। ভিউয়ার্স, এর প্রথম প্রশ্নের উত্তরটা হয়তো পারবেন। আই নো দা বয়, এখানে কমা টমা নাই, ডাইরেক্ট সরাসরি ভার্ব আছে, তাহলে এখানে কী বসাবো? হু বসাবো, তাহলে উত্তর হবে এই হু। হ্যাঁ, এইভাবে করে সলভাবে আমরা আর কয়েকটা প্রশ্ন দেখি। পরের প্রশ্নতে আসেন, টেল মি ডট ডট দ্যাট। খেয়াল করেন, মি ব্যক্তিবাচক আছে, এই জন্য হু অথবা হুম হবে, ভালো কথা। এবার হু অথবা হুম দিয়ে আছে কোনটা কোনটা? এ অথবা, এক অথবা তিন।
তো এই দুইটার মধ্যে উত্তর হবে কোনটা? দেখেন হু এর পরে সরাসরি ভার বসাতে পারি আমরা, কিন্তু হুম এর পরে সরাসরি ভার বসে না, তাহলে উত্তর হবে কোনটা? তিন নম্বর, হু টোল্ড ইউ দ্যাট, কে তোমাকে উহা বলেছিল। চার নম্বর প্রশ্ন, আই ওয়ান্ট সাস বয়, আই ওয়ান্ট সাস বয়, বয়েজ, এখানে দেখেন বয়েজ ব্যক্তিবাচক শব্দ, তাহলে এখানে আমরা বসাতে পারবো কি হু অথবা হুম। এখন হু অথবা হুম কোনটা বসাবো? পরবর্তীতে তাকে দেখি সরাসরি ভার বসে, তো সরাসরি ভার থাকলে আমরা কোনটা নিব? হু নিব, অতএব এখানে আর হুম হবে না, উত্তর হবে হু। ভিউয়ার্স আরেকটা জটিল প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব, তার আগে আর দুটা প্রশ্ন একটু দেখে নিই। দেখেন নজরুল ডট ডট ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এখানে প্রথম প্রসঙ্গ আছে নজরুল, তারপর দেখেন ইজ আছে ভার, তাহলে আপনাকে সরাসরি শূন্যস্থান দিয়েছে, নাউনের এখানে পূর্বপদের পরে ভার দিয়েছে, তাহলে উত্তর হবে কোনটা? হু হবে, এই যে সরাসরি শূন্যস্থানের পরে ভার বাসে, উত্তর করব হু। আবার অনেকের মধ্যে কে, যেমন তোমাদের মধ্যে কে, এরকম বোঝাতে আমরা বলছিলাম হু ব্যবহার করা হবে, তাহলে এখানে উত্তর হবে হু। সো এই এই কয়েকটা নিয়মেই হু হুম বসতে পারে। এবার লাস্ট একটা প্রশ্ন, এটা একটু ভিন্ন মাপের প্রশ্ন আর কি, এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে সব জায়গাতে এরকম অ্যাপোস্ট্রোফি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাপোস্ট্রোফি না, এটা হচ্ছে আসলে অ্যাপোস্ট্রোফি বলতে এইটা কিন্তু জহির জহিরের নয়, বরং এটা হচ্ছে জহির ইজ, ইজের সংক্ষিপ্ত রূপ, সব জায়গাতে ইজের সংক্ষিপ্ত রূপ করা আছে, ঠিক আছে? তাহলে বলছে জহির ইজ দা গাই, জহির হচ্ছে একজন বালক বা জহির হচ্ছে একজন ভদ্রলোক। হু অথবা হুইজ কীভাবে হতে পারে দেখি, দেখেন আমরা বলছি হু এর পরে সরাসরি ভার বসে, কিন্তু সে ভারটা হতে হবে ফাইনাইট ভার, গিভিং তো সরাসরি কোনো ফাইনাইট ভার না, অতএব এখানে কিন্তু এই অপশনটা ভুল। দুই নম্বর, জহির ইজ দা গাই হি গিভিং, হি যদি সাবজেক্ট হয় সাবজেক্টের পরে সরাসরি গিভিং হয় না, অবশ্যই মাঝখানে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, বিধায় বি নাম্বারও ভুল। সি নাম্বার, দেখেন জহির ইজ দা গাই হুজ গিভিং, এই যে এখানে ভুল আছে, কেন? দেখেন হুজ গিভিং, আমরা বলছি হুজের পরে গিভিং হলে আপনি হুজ গিভিং আস এ রাইট, দেখেন এখানে কিন্তু দুইটা অংশকে যোগ করার জন্য হুজ ব্যবহার করা হয় না, হুজ ব্যবহার হয় শুধুমাত্র পসেসিভ হিসাবে। বাকিটা দেখেন, জহির ইজ দ্য গাই হু ইজ গিভিং, এবার মিলে গেছে, দেখেন হুয়ের পরে ভার বাসে কে? ইজ গিভিং, ইজ গিভিং, তার মানে এটা কিন্তু ইজের ব্যবহার, অতএব এটা সংক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়েছে। এই উদাহরণটা একবার আসছিল ঢাকা ভার্সিটির পরীক্ষায়, সে একটু জটিলভাবে দিয়েছিল, জাস্ট বুঝতে সহজ, তো চারটা অপশনের মধ্যে এভাবেই বাছাই করে করে আপনি উত্তর বের করতে পারেন ভিউয়ার্স। সো এভাবে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে লেগে থাকেন, আশা করি উপকৃত হবেন।